নিয়োগ দুর্নীতিতে তোলপাড় বঙ্গ। এই আবহেই ভাড়ায় শিক্ষক নিয়ে চলছে স্কুলের পঠন পাঠন। এমনই ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। সেখানকার নিরল কনকলতা জুনিয়র গার্লস স্কুলে সাকুল্যে শিক্ষিকার সংখ্যা দুই। লেখাপড়ার হাল ফেরাতে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের সিদ্ধান্তে এলাকার দুই যুবক যুবতীকে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। সেই হিসেবে মাসে কিছু টাকাও পান তার। এমন অনিশ্চয়তার ওপর ভর করে চলছে কেতুগ্রামের হাইস্কুল। ক্লাস হয় কি কোনো দিন হয় না, এক একদিন হয়, একটা পিরিয়ড হয় নইলে হয় না। কেউ স্কুলে এসে খেলা করে, নইলে কেউ ছবি আঁকে, গেম খেল করে, তৈরি করে বা গল্প করে। মিড ডে মিলের পরই ছুটি হয়ে যায় স্কুল। এমনকি স্কুল শুরু এবং ছুটির ঘন্টা বাজাতে হয় শিক্ষিকাদের। শুধু অবাক লাগলেও স্কুলে নতুন সেশন শুরু হওয়া থেকে এখনো পর্যন্ত নেওয়া হয়নি গণিতের ক্লাস। হ্যাঁ, বাদ তো পড়ে, এটা তো স্বাভাবিকভাবেই বাদ পড়বে যে আমি একটা ক্লাসে গেলাম, আমার একটা দিদিমণি আর একটা ক্লাসে গেল, তো তখন দুটো ক্লাস এমনিই বন্ধ থাকে। আর আমাদের অঙ্ক ক্লাসটা একদমই হয় না, কেননা আমাদের যেহেতু দুটো টিচার, আমাদের টিচার তো দরকার। মানে অঙ্ক, মানে আমরা এইটা থেকে একদিনও আমাদের অঙ্ক ক্লাস হয় না। অভিযোগ শিক্ষা দপ্তর থেকে শুরু করে প্রশাসন, বারবার জানানো হলেও কাজ কিছুই হয়নি। যে দুজনকে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে, স্কুলের ছাত্রী পিছু তাদের 100 টাকা করে দেন অভিভাবকের। 316। আর শিক্ষক দুজন। তারা কিসের? আমি হচ্ছি ইংরেজির, আর একজন আছেন জীবন বিজ্ঞান। কিভাবে চালান তাহলে? কিভাবে আমরা বাকি সাবজেক্টগুলো মোটামুটি অন্য সাবজেক্ট আমাদের পড়াতে হয়, কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে আমরা অঙ্কটা তো করতে পারি না। এবার টিচারদের জন্য আমরা ওপর মহলে বারবার জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি এখন। কিন্তু এই দুজন টিচার কিভাবে সামলান আমাকে সেটা? হ্যাঁ, খুবই সমস্যা হয়। আমাদের ছুটি ছাটাও নিতে, আমরা প্রয়োজনে ছুটিও নিতে পারি না। গার্জেনদেরকে ডেকে একটা মিটিং করা হয়েছে, সেই মিটিংয়ে বলা হয়েছে যে 100 টাকা করে যদি ওনারা দেন, তাহলে আমরা কাউকে 1000 টাকার বিনিময়ে একজনকে রাখা হয়েছে, যিনি বাংলার ইতিহাসটা পড়ান। ওনার মাইনে কীভাবে দেওয়া হয়? ওই ওদের ওই 100 টাকার থেকে, যেটা 100 টাকা নেওয়া হয়েছে স্টুডেন্টদের কাছ থেকে, সেই টাকা থেকে ওকে মাসে 2000 কি 1000 এরকম করে যে যেমন দেয় সেইভাবে চলে। সরকারি কর্মচারীদের ডি এর মতোই এই শিক্ষকেরাও টাকা পাচ্ছেন না, অভিযোগের স্বরূপ বিজেপি। দেখুন, আপনারা বলছেন যে কেতুগ্রামে যে নিরল গ্রামে যে কনকলতা যে গার্লস স্কুল আছে, সেখানে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 317 জন, মাত্র শিক্ষক দুজন। তো দুজন শিক্ষক 5 থেকে 8 অবধি যে ক্লাস, তারা কী করে ক্লাস করাবে? আর বাকি কিছু ভাড়া করে ছেলে নিয়ে এসে তাদেরকে ক্লাস চালায়, পয়সা কেউই পাচ্ছে না। প্রথম হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী, তারা কেউ বিয়েও পাচ্ছে না। কেউ পাচ্ছেন টাকার বিনিময়ে চাকরি, আবার কেউ করছেন ভাড়ায় শিক্ষকতা। দুটোই তো টাকার খেলা, সেই খেলাতেই হারিয়ে যাবে না তো শিশুদের ভবিষ্যৎ? কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।